হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে কর্মবিরতি করেছে পৌর পরিষদ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রোববার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি পালনকালে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ থাকার কারণে নাগরিকদের বিড়ম্বনায় পড়তে হয়। পরে সংক্ষিপ্ত সভায় বক্তারা বক্তৃতা করেন পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, পৌর কাউন্সিলর শেখ উমেদ আলী শামীম।